ইবালিতে যমুনা গ্রুপের বিনিয়োগ বাদ। শেষ রাতে গুলশানে কার দুর্ঘটনায় নেটওয়ার্কের বাইরের অভিনয় শিল্পীরা। কাবুলে হামলায় মৃত সংখ্যা বেড়ে 90, এর মধ্যে রয়েছেন 13 মার্কিন সৈন্যরা। এই প্রথম ঢাকায় লাইনে ওঠানো হলো মেট্রো রেল, দুদিনেও মেলেনি খালে তলিয়ে যাওয়া পথচারীর খোঁজ। খুলে দেওয়া হলো চিড়িয়াখানা। আমি মন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হাটছে যমুনা গ্রুপ। ইভালিতে 200 কোটি টাকা বিনিয়োগের কথা ছিল তাদের। এখন তারা বলছে ইভালির গ্রাহক ও ইভালিতে পণ্য সরবরাহকারীদের দেনা পাওনা নির্ধারিত হওয়ার পর বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কথা বলবে যমুনা। বেপরোয়া গতির কারণে শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত 5 জনের মধ্যে 3 জনকে গুরুতর অবস্থায় ICU স্থানান্তর করা হয়েছে। কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মার্কিন বাহিনীর 13 সেনাসহ 90 জন নিহত হয়েছেন। গতকাল আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS। জঙ্গিদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সির টেলিগ্রাম চ্যানেলে এই দায় স্বীকার করা হয়েছে। মেট্রো রেল ভায়াডাক্টে তুলে প্রায় 5 কিলোমিটার চালানো হয়েছে, এটাকে পারফরমেন্স টেস্ট বলেছে কর্তৃপক্ষ। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে পারফরমেন্স টেস্ট দেখানো হবে। ডিসেম্বরে উত্তরা আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর কথা রয়েছে। চট্টগ্রাম নগরের চশমা খালে তলিয়ে যাওয়া সালে আহমেদের সন্ধান 2 দিনেও পাওয়া যায়নি, তবে তার খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকালে নতুন এলাকায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ থেকে খুলে দেওয়া হয়েছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানা। সকাল থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে। আরো ভিডিও নিউজ পেতে সোয়াইপ আপ করুন।